বন্ধুরা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো লঙ্কার আচার। লঙ্কার আচার খুব সহজেই বানানো যায়। আর লঙ্কার আচার বানাতে কি কি লাগছে চলুন তাহলে দেখে নিই। এখানে লঙ্কার আচার বানাতে লাগবে মশলা, যে যেটা মশলা দিয়ে লঙ্কার আচারটা রেডি হবে, আর সর্ষের তেল লাগবে। তো আমি আগে মশলাগুলো দেখিয়ে দেবো। এখানে আমি নিয়েছি গোটা ধনে, নিয়েছি সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি, আর এখানে নিয়েছি মৌরি, আর নিয়েছি অল্প একটু মেথি, আর নিয়েছি আমশি। এখানে আমশিও আমি এবার এগুলো শুকনো খলায় ভেজে নেবো কম আছে, আর এগুলো সব আমি ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে অল্প করে, দেখুন। আর খুব বেশি পোড়ানো যাবে না মশলাগুলো, যেহেতু মশলাগুলো মধ্যে যেন মশলার যে গন্ধটা পাওয়া যায় সেটা যেন থাকে, সেইভাবে ভাজতে হবে। মশলাগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি মিক্সির মধ্যে এগুলো দিয়ে গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে এখানে শিলের মধ্যে ওগুলো কিন্তু পিষে নিতে পারেন, যেহেতু এটা ভাজা মশলা। এবার আমি মিক্সির মধ্যে সবগুলো দিয়ে সুন্দরভাবে পিষে নেবো। খুব ভালো একটা পাউডার বানিয়ে নিতে হবে এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে। আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা মৌরির সঙ্গে ভেজে নিয়েছি। এগুলো বেশ পরিমাণ মতো মশলাগুলো নিতে হবে। এখানে আমি 1 থেকে 1.5 কেজি মতো, এটা 1.5 কেজি মতো লঙ্কা আছে। নিয়েছি আমি মৌরি নিয়েছি আমি এখানে 150 গ্রাম, আর ধনে নিয়েছি 150 গ্রাম, আর এগুলো আমি 50 গ্রাম করে নিয়েছি, আর মেথিটা নিয়েছি 10 গ্রাম, আর আমশিও নিয়েছি পরিমাণ মতো। এবার এগুলোকে আমি ভালো করে সুন্দর করে একটা পাউডার বানিয়ে নিয়ে আসবো। এবার লঙ্কাগুলো চিড়ে নেবো আগে, আর মশলাগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি। দিদিকে বলেছি লঙ্কাগুলো চিড়ে নিতে, আর মশলাগুলো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে নেবো। সমস্ত মশলা সুন্দরভাবে পাউডার বানিয়ে নিয়েছি। আর লাগবে এখানে সর্ষের তেল, একটু লবণ, আর নিয়েছি আমি ভিনেগার। লঙ্কাগুলো কীভাবে চিড়ে নিতে হবে, এরকম গোটা গোটা লঙ্কাগুলো নিতে হবে, এইভাবে ছুরি দিয়ে, বা আপনারা চাইলে বটি দিয়ে যেভাবে পারবেন চিড়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এইভাবে, পুরোটা কিন্তু চিড়বেন না, এইভাবে চিড়ে নিলে হবে। এরকম হালকা ফাঁকা থাকলে হবে, জাস্ট মনের মধ্যে মশলাটা ভর্তি করতে হবে সেইভাবে। তাহলে চলুন আমি আগে মশলাগুলো আবার কীভাবে মাখতে হবে সেটা দেখিয়ে দেবো। ভিনেগার দিয়ে দিচ্ছে প্রথম 2 চামচ মতো, মানে ওই যে ঢাকা আছে ওই ঢাকা 2 ঢাকা আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন, 2 চামচ ভিনেগারটা দিয়ে দেবে। আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। এবার সর্ষের তেল, সর্ষের তেলটা বেশ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে মাখতে হবে। আচ্ছা, আরও একটু তেল লাগবে, তেলটা আমি দিয়ে দেবো আরও একটু, কারণ একেবারে তেলটা দেওয়া যাবে না। একেবারে দিলে তেলটা যেহেতু ঢিলা হয়ে গেলে, খুব বেশি ঢিলা হলে লঙ্কার মধ্যে দেওয়া যাবে না, তো সেইভাবে আস্তে আস্তে করে মাখতে হবে, যতটা পরিমাণ তেল লাগবে সেভাবে দিতে হবে। আরও একটু তেল দিয়ে দেবো, দিদি মাখছে। মাখাটা দেখুন মোটো করে দেখাও দিদি, একটু হাতে করে নাড়ু করো একটু, দেখুন নাড়ু করলে চামচ দিয়ে দিই, বেশি জোরে কিন্তু এটা ফাঁকা করলে ফাঁকা হয়ে যাবে, তো যাতে ঢাকাটা একদম, চাইলে আপনারা হাত দিয়ে ওইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে দেবেন, যাতে না ফেটে, কিন্তু এটা সাইড দিয়ে বেশি ফাটে ইয়ে হয়ে গেলে তেলটার মধ্যে দিলে কিন্তু সুন্দর ভাবটা থাকবে না একদম। সুন্দরভাবে দেখুন এভাবে পুরো মশলাগুলো ভরে নেব। সবগুলো মশলা ভরা হয়ে গেছে লঙ্কাগুলো, আর এবার কাঁচের জারের মধ্যে ভরতে হবে। তো আমি বড় কাঁচের জারটা ধুয়ে রোদের মধ্যে দিয়ে দিয়েছি, তো এখন আমি ছোট জারটার মধ্যে ভরিয়ে দেখাবো আপনাদের কীভাবে ভরে রাখতে হবে। আর এইভাবে ভরে কয়েকদিন রোদে দিলে একদম আচারটা রেডি হয়ে যাবে,
আপনার চালের মধ্যে তেলও দিতে পারেন, আর না চাইলে তেল না দিলেও কোনো অসুবিধা হবে না, এভাবেও রাখতে পারেন। আর এটা আপনারা ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে, যেহেতু এটা মশলা। এভাবে ভরে দিতে হবে সুন্দর করে, যেহেতু এটা ছোটো তো বড়োটা আমি রোদের মধ্যে দিয়েছি, না সকালের মধ্যে জল থাকলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে, তো ওই জন্য আমি ছোটোটা ভরিয়ে আপনাদের দেখাবো। এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেবো, খুব সামান্য, যেহেতু রোদের মধ্যে দিতে হবে। এটা দেখুন কতটা সুন্দর, এটা এক সপ্তাহ রোদের মধ্যে দেওয়ার পর কিন্তু খাওয়া যাবে। কয়েকটা চামচ দিয়ে দিলাম, খুব বেশি লাগবে না। আর আপনারা যদি চান যে এর মধ্যে তেল বেশি করে দিয়ে মুড়ির সাথে খাবেন, তো তাহলে একটু তেল বেশি করে দিতে। আচারটা একদম রেডি হয়ে গেছে, তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার কাছে অনুরোধ রইল, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।